আমি কতদিন তো আপনারে কইরাম আপনি তো আমার কথা বিশ্বাস করেন না অসম্ভব আস্থা জীবন কাউর বিচার করলাম আমি এখন হে নয় হই গেল নি বিচারি তাও আমার বিচার করতো আপনি কোন বিচারটা করলা বুঝছনি সারা গাউর মানছে বিচার লইয়া আপনার কাছে আপনি আমানত রাখি অকলতা মারিয়া গাইলাই এই এটা ভুলবাত এটা মাঝিয়া তো আমার গুড অয়েল নষ্ট করে কেনে ভুল মাত হই তো আপনার কাছে আমার 1,00,000 টাকা তো বিচারর লাগি আপনি বিচারও করিয়া দিলা না আমার টাকাও ফিরত দিলা না তান কথা ঠিক আছে এলাগে তো মনাই ভাই সাহেব একটা মানুষের বিচার লইয়া যাইন হ্যাঁ প্রতিদিন মনাই ভাইয়ে নানি ট্যাঙ্গর উপরে ট্যাঙ্ক তুলিয়া মানুষের বিচার করা এর লাগি এলাকার মানুষও তার উপরে সন্তুষ্ট সীতা কইলাম বা সুন্দর ভাই সাহেব এখন আপনি বিশ্বাস করছেন না আমার কথা বিশ্বাস করছি আমি হইতাম চাইলাম তারে এই অনুমতি তাই দিল খালা আমি থানা ধরছি সব একটা একটা ফোন দেই না না আপনি এই কাম করেন না আপনার আপন মারফেটের ভাই বিপদ বালাই দিবা পরে ও ওখান হয়ে তো তুই আবার রে বিপদে করিলিলে বুঝতনি নাইলে আমার আমার অসি সাব হইল কি আমার আপন বন্ধু বুঝতনি খালি ফোন করলে আস্তে গাউন মানুষ বান্ধিয়া নিব কি কোটাই বিচার করিলিতা আচ্ছা জনাব তার আমি যাই বুঝছো নিমো নাই ভাই আমার অপেক্ষা করো দে ভাই আইছো ভাই যাও জিকার লাগে আমি তারে জিকাইবু বুঝছনি কিতা জিকাইতা তান্ডে আপনি তারে জিকাইমু বিচার করার অনুমতিটা তারে খেয়ে দিল ওখান থেকে ইবার লাগে আমি তার বাড়ি যাইমু কিন্তু একটা মা তৈল নি আমি আমার যাইমু আপনি আপনার জান জান এই বেটা তুই কতরি মাত্রাই না নখা রই আর দেখলে না নি সুন্দর ভাই মুখ কালো হই যা ওই যা যা তুই যা 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 বাক যা বাক এই আই সাই মনাই রে গিয়া ওহ নু দিকে এই যা মুই তার বাড়ি গিয়া চলো গো ভাই চলো কাপ ও দা ফাদুর ও তো বলো ও দা ফাদুর ফুট এরে ভাই সাহেব রাগ করো কাজ সাদা আমি তান বাড়ি যাই কে কই টাকা দিলে যাও না কেন কথা বলি আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম আজ্ঞা হুন যাই বুঝ যাবে বুঝ যাবে আমার কথা শুন আপনার কথা তো হুনু ভাই সাহেব আজকে আমার বাড়ি ধন্য হই গেছে আমার বড় ভাই সাহেবের ফাড়া পড়ছে আমার বাড়ি বড়াব্বা গরাও কা আমার গরো যাও গিয়া গরুর মাংস ফাক করো আমার বড়াব্বাই গরুর মাংস খুব পছন্দ করে না না এটা কিন্তু দোষ নাই আমি দুশমনের গরো খাইও না বইও না এটা কিতা কইন ভাই সাহেব আপনি আমার মার ফেটোর ভাই আপনি আমার বড় আব্বা জানোর সাহেব ভাই সাহেব বেলকি বাজি বন্ধ করো মে তুমি বহুত বড় গুনাহি গাছর মাঝে গুলি খাটিয়া আগার মাঝে পানি দিলে নাই নি আল্লাহ ভাই সাহেব এটা কিতা কইন আপনি আমি আপনার কিতা কে দিয়ে মন করলাম খরচ দা না নি আচ্ছা আচ্ছা রে মনে তুই তো রিমানে কথা ই গাউর মাঝে বিচারি কে তুই না আমি হ্যাঁ ভাই সাহেব সুটমান তাকে উত্তর দেখলাম ই গাউর বিচারি লাগি আমার আব্বা আব্বা জান মারা যাওয়ার পর তাকি আপনি ওই লাগি ই গাউর বিচারি এই আমি যদি বিচারি হই থাকি তাহলে ইদানিক তোর কাছে মানুষের বিশাল লইয়া এখানে রে হারামি ইটা তো ভাইসাব আমি জানি না মানুষে হয় তো আমার বিশ্বাস করে এর লাগে আমার কাছে আয় এর মানে ক্লিয়ার করিলে না কিতা তোরে মানুষে বিশালি মানে আর আমারে মানে মেইমান ইয়াল্লা ইয়াল্লা এটা কিতা কোন বৈসা কিতা হইতা আমার মান আস্তা জীবন মানুষে আমার কাছে বিশাল লইয়া আইলো আমি বিচার করতাম আর এখন দেখি তোর কাছে বিশাল লইয়া আয় ইয়ে ভাইসাব মানুষে ইদানিং আপনার উপরে আস্থা রাখতে পারুন না দম লইলে এখানে হ হো খেনে আস্থা রাখতে পারুন না হারণ হইল গিয়া ভাইসাব আপনার কাছে মানুষে বিচার দিলে আপনি বিচারটা শেষ করুন না আর আমার ফসও হয়ে যায় চুপ কর বিয়াদ অত বড় কথা হইল নি আমার আমি কুনিয়ারা
আবি অসি সাপরে ফোন করিয়া তোর উপরে মামলা দিয়া তোরে লাল করার কথা ভাই মু হই যাব হ্যাঁ লাল ভাই সাহেবের কথায় অসি সাপ উটো নেয়ার বোন হট কি করে কি তা কইছি ভাই সাহেব আব্বা মন খারাপ করবা না আপকে গোরাই ওকে আমার ভাই সাহেবরে দেখি অতদিন পরে খুব শান্তি হইছিল মন মন মনে কইছো আমার ভাই যখন আমার বাড়িতে আইছো দুইটা মিনিট তো ভাই বইয়া দুইটা মিনিট গোফ কর সেটা ভাত তো নসি না দিল সারাটা জীবন আমার বইয়া আর আমি ভুল খালি ভুল বা খান দিয়া লাভ নাই গোরাও গোরাও খা ওই যে চিন্তা করবে না গোরাও গোরাও ভাবি ও ভাবি হে আমি মন্তা জালি মন্তা দই ভালো আছনি ও ভালো আইছি একটু আলাপ করার লাগি এলা তো বারে খানে বিক্রি আই গোরাই আচ্ছা আচ্ছা আসলে গোয়ার লাগি আইছি না আইছি খুব বিপদ হল গিয়া বিপদ কি তো হইছে মন্তা ভাই ও কাছে ভাবি দুই বছর আগে বুঝছনি একটা বিচারর লাগি কোটাই বের গেছে তো ইতাম আমানত 1 লাখ টাকা আই দুই বছর হই গেল টাকা গুলো দিলা না বিচারটা হইলাম না ও সাসা কিতা কইয়া বুঝিতাম আপনারে আগে আগে মানুষ হইতা বাড়ি বিচার লইয়া আর এখন মানুষ প্রত্যেক দিন আই আমানত টাকা নেওয়া সাসা আপনি বাড়ি যাও কা আব্বা বাড়িতে আইলে আমরা তাহলে বুঝাইয়া হই মনে সামনের মাস গো মাই আমার কুড়ির বিয়া ই টাকা গুন যদি না বাইতে আইলে আমার কুড়ির বিয়া ভাঙি দিব চিন্তা করবা না আপনি আমরা তো আছি শুনছি আইস্তেন বাড়িতে উকা আমরা মাতি মনে আপনারা তা কিয়া গিতা করতা উইচইনি আপনারা সামনে তো ভাবি আর তিন দিন আইলাম তাইলে উল্টা উল্টা মাত মাতন কোন বিচার শেষ করা বাদে নানি আমার টাকা দিবা আচ্ছা খুব কাছেন ভাবি তাই কোন দিন বিচার শেষ করতা পারছইনি আপনার কষ্ট বুঝরাম ভাই কিন্তু আর কিন্তু গিতা কয়েক দিনের ভিতরে আমার টাকা না পাইলে আমি আত্মহত্যা করমু ইয়াল্লা ইয়াল্লা ও সাসা এটা মুখ লইব না জানো আল্লাহ নারাজ হইবা তুই ঠিক কইছ গো মাই বুঝছস নি ওইলে পুরি করবি আনা দিলে কতবার শরম পাই মুই কান তো তুমি তাই বুঝরা এর লাগি কই বুঝছ নি যদি বিয়া না দিতাম বাইতে শরম তাইতে মরণ বালা সাসা আপনি তো ধৈর্য ধরেন আব্বা বাড়িতে আইলে আমি নিজে মাতু তাই মানুষ মান বুঝেন নি যাইতাম আপনার মনাই ভাই গেছে তোর বাবে রাস্তা থাকি আমারে বিরাইয়া দিলেই চয় মাপো মন্তাজ ভাই কইলাম তো আপনি চিন্তা করিউন না আপনি খাইল ফসু লাগাতে পার বাড়িতে আইন জানো ঠিক আছে আমি গেলাম ভাবি আবার আইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আম্মা আপাই মাঝে আমার নতে খাই গুন দেই না খেলেব আছে নি দিদা খাইয়া তো কইতা শুন সব তা ইটা কি তা বল তুমি ওটাও খার পাতাই না তা বাজার সুলতান দিও জন দেখি একলগে আমরার বাজার কোন সমস্যা নাই ভাই তোমরার বেজাল একটা মীমাংস হইছিন ওই মিম্বর ভাই আমরার বেজালটা আমরা মীমাংসা করে লইছি কটাই মিয়ার বিজে এক বছর ঘুরছি আমরা কি সমাধানও করি না আমরা নামও টেকাও দেন না আসলে আমরার মাঝে বড় কোনো বেজাল হইছে না খামোখা 1 লাখ টাকা আনামত তুইছি আমরা ও আচ্ছা বুঝছি তো আনামত টাকা এখন তোমরা পাইছো নি জি না ভাই টাকাওকে এখনো পাইছি না তান পিছে খালি ঘুরি আর খামোখা খালি তারিখ কররা আইজ দিমু খাইল দিমু কিন্তু টাকাটা এখনো দিছিনি আমিও রে ভাই আইন ট্যাক্সি আমারও 70000 টাকা রইছে বেটার গেছে আপনি তাইনোর ভাই মনাই মিয়ার কাছে বিচার দোকা আমরাও মনাই মিয়ার কাছে বিচার দিয়ে আইছি আচ্ছা মনাই মিয়া তোমরা রে কিতা কইলা মনাই মিয়া কইছেন তাইন হজ যাইরা হস্তা গি আইয়া আলে তাইন মাতবা খালি তানার ওসি চাবলি ধরাইয়া কুনতা কররাম না আনাইলে কটাই মিয়ার খুন করলাম মনে আমি আমরা রে কইছেন বেশি বাড়াবাড়ি করলে পুলিশ দিলেইবা আমি কুনতা বুঝলাম না ই বাটফার বেটার লগে তানার ওসি যাবর তো খাতির হইল কিলা আল্লাহ জানন কটাই সাই উইটা কইছেন ওসি বলি তাইন ক্লাসমেট ই বেটাই গো বেঈমান বাটফার অশিক্ষিত বেটা তানার ওসি যা বেটার ক্লাসমেট হইবা কিলা বেটার ক্লাসমেট না হইলো বেটার বন্ধু আমরা সবাই দেশে ফোনে মাতো হইন খাইলু তানার দারোগা দেখছি সিভিল দেশে তান বাড়িতে আইছো তুই তো নিজের চোখে দেখছ তুমি জি ভাই খাইল দেখছি তান বাড়িতে হ্যান্ডসাম ফুয়ে গুয়াইছে আমি জিকার করছিলাম তাই কইছেন তানার দারোগা হালা বুড়া শয়তান আমরা টাকা দি তাই তানার গুলিজন লাগে পাইয়া পড়রা আচ্ছা ভাই আমরা যাই আচ্ছা যাও তোমরা দেখি কিতা করা যায় যাও হালা বুড়া শয়তান আমরা টাকা দি তাই গুলিজন লাগে পাইয়া পড়রা বুড়ার বুড়া আমি তো কোনটা বুঝলাম না আই ভাই
Assalamualaikum. Waalaikumsalam. Sorry, আগামী বছর চেষ্টা করব আশা আল্লাহ আপনার আশা পূরাইবানে অসম্ভব আমি ইষ্টক করিয়া মরি যাই মরে বাহুতে রাখনো তোমরা হো আমারে কত লাভ হইলে আমারে তোমরা বিচারটা দিবা আপনি বুঝার চেষ্টা করুক ইনো টেকা পয়সা কোনো ব্যাপার না তুমি বুঝার চেষ্টা করুক যে ইনো আমার জীবন মরণের ব্যাপার আমি বুঝলাম আপনার মনের কষ্ট তোর বিচার ব্যবস্থা করো না কানে মিয়া আমি মনে হয় বাস্তব না ওখানে আমার ইষ্টক কর ভাব লাগে বুঝছনি এক কাম করো ইন্ডিয়া ভিসা লাগাইয়া দিলাই কতদিন গুরিয়া কত মন ভালো হই যাব দেরি বেটা আমার তো ইন্ডিয়ার ভিসা লাগাইল আছে আমি ইন্ডিয়া কি কিতা করতাম আমি ইন্ডিয়া যাব না হজ করতে যাব পাঁচ দানে করনি মিয়া আমরা লগে সরি আছে দাদা তোর কা আপনার পাসপোর্ট লোক কা পাসপোর্ট আচ্ছা এরে হইয়া তো টেনশন করিও না গোরাইও গোরবি আমার ভাই এক কাম হলো দুই কাপ চা দে আর ও ভাসুট বিজাই বিজাই হইলা এটা কিটা করতাম অত হইছার ভাসুট হইকে লাগি হল্লা হত্তা আমি বুঝি আর সপ্তাহ তোমার কষ্ট আমি বুঝি আর কিটা এমন ধুবড়া বুঝিলি না এমনু মনাই মিয়া রাস্তা গাউট মাঠে বালা হয় এর বাদে হজ হরিয়া এলে বুঝরা নি তার ডিমান্ড হই যাইব ভাষা কথা তো তাইন্ডে মানছে ডাকো এই টাইমে হাজির সব হইয়া আর আমরা ডাকো কিটা কটা ইমিয়া মতা ইমিয়া কিতারে মতই তুই হজ করতে নি তোর উপরে হজ ফরজ হই গেছে নি হাই রে হাই চুলো না বানু হানু খাতারে মাতাই রে আমি হজ করব আর হে করব উমরা কারণ হে আমার স্টাফ আলহামদুলিল্লাহ আপনি বা আজি সাহেব আমি উমরা সাহেব কি লই কই উমরা সাহেব আমরা তো হজর বিছাও হইলাম না বেটা এমলা পয়সা এক কাম করব কি দা চলো আমরা ইন্ডিয়া চাই ইন্ডিয়াতে কি তা করতে বেটা এমলা পয়সা ওই যাও কি তা হইছো কিচ্ছু বুঝিয়ার না গো বাতেশা বানু উচ্চ নিটে খাই গুন্তর ব্যবস্থা করতে না পারলে মনটা জালি আত্মহত্যা নাজারা কোনো উপায় নাই বিয়া ক্যান্সেল করুন আব্বা অসম্ভব বিয়া ক্যান্সেল করতাম না বেটি হি চিন্তা করিও না দরকার হইলে বাবা কিডনি বেচিয়া তোমারে বিয়া দিমু এরে গো আবেগ দিয়ে কিন্তু সপ্তাহ হয় না বিয়া হিসাব লোকে মাতো মাতে সময় লো তুমি বেশি বুঝিও না বাতেশা বানু ফুরির দুই নম্বর বিয়া দামান বালা পাইছি আগর বিয়া খান টিকছে না ওখান কুর খান টিকব ইনশা আল্লাহ বুঝি আর তো সপ্তাহ চেষ্টা করে দেখো না আর দুইটা মাসের সময় লওয়া যায়নি দুই মাস কইয়া কইয়া আট মাস সময় লইয়া আরছি আর কিলা হইতাম বাতেশা বানু এ গো আমি যাইমু বিয়ার বাড়ি গিয়া আমি বুঝাইয়া কইমু তুমি বুঝলাই কিলা যে তুমি বুঝাইলেইলা তারা মানিলেইব কত টেনশন কইরো না আব্বা আমার বিয়ের ইচ্ছা নাই মাই গো এটা ভুল মাত মাত্রায় বেটি তোমার বিয়ার দরকার আছে এখনো তোমার সারা জীবন রইছে বাকি বাকি জীবন তোমার বিরাত কাটাইয়া মরমু আব্বা বেশি বুঝিও না বেটি ফরজ আমার মাতা তোমার যুক্তিতে বাবার ফরজ আদায় হইতো না এ গো তুমি অত চিন্তা করিও না আ গোরাও গোরা বইয়া সব কথা মাপ মনে মা তার গীতা বিয়া ফাইনাল বুঝছনি আল্লাহ যদি আমারে বাঁচাইয়া রাখো যাও করো যাও বেটি মাই করো যাও তাও তো টেনশন গীতা টেনশন আর গুনতা নাই বাবা এখনো বাঁচিয়া আছি কি
কিন্তু দিনে দিনে কিতা জেন হইল আল্লাহই জানোই কত বুঝাইছি কিন্তু কার কথাকে হুনে হজ করলা আপনারা দুজনে ওইলে মত অন্য দেখি চুললাম পা একটু ফিলফিল মুশকিল লাগে আমার গেছে মন্তাজালি সন্দেহ খরচ কিতার লাগি বুঝছতনি সৌদির বাতাস লম্বা হইতো না কেনে হে মরুভূমির বাতাস বলে কথা ও বুঝি লাইছি বিষয়টা একদম পরিষ্কার বুঝি লাইছো যখন এখন যা গাঁর মাঝরে ফাইলে হইছুলে হঠাই আজি বাড়িতে চন হজ করিয়া বুঝছনি আর এমনে তেমনে আর মাথাইতা নাজি সব হইয়া হইতা ইটা হইতে কোনো সমস্যা নাই আমি মন্তাজালি অখনো মসজিদর মাইকে গিয়া ঘোষণা করা শুরু করিলি এইরা আর হুট একবার বাড়ি পাই আইস মদিনার খাজুরার জমজমার পানি আনছি খাওয়াইয়া দিব না
আমারও তো দুই চোখে দেখতে পারেন না পাঞ্জাবি লাগান সালাম করলেও মাইন্ড করুন না করলেও মাইন্ড করুন হায় রে বেটা এলাগে তুমি কষ্ট হইও না বেটা আমারে যে চোখে দেখো হ্যাঁ আমি কিটা আর তোমার চাচা কিটা বুঝছো নি বাপ জালান চাচাওলা তাহলে সম্মান করিও বেটা তুমি এটা খাওয়া লাগে নি আব্বা জানো নি আব্বা বরাবর মুখে দিয়ে চাইলে আমার খুব মায়া লাগে মায়া তো আমারও লাগে রে বাবা আল্লাহ আমার ভাই সাহেব একটা ফুয়া দিছিল দুই দিন বাদে তাই কিলান চলবা আল্লাহ জানে আল্লাহ চালাইবা আল্লাহ খারে না চালাইন খোঁজ আইন কথা ঠিক আছে তোমার কিন্তু তাইন তার নিজের বিপদ তাইনু ডাকি আন আচ্ছা আব্বা একটা কথা জিজ্ঞা করতাম পারিনি কিটা জিজ্ঞা করতাম বেটা খরো জিজ্ঞা আমি জন্মর পর তাকে দেখি আই আর বড় আব্বা আমরা লগে মিশই না কারণটা কিতা আব্বা আল্লাহর কসম রে বাবা আমার ভাই সাহেবের লগে আমার কোনো বেচার নাই কোনো ঝামেলা নাই খালি আমার লগে তাই কম্পিটিশন করো আমি যদি ছাগল একটা কিনি তাই গরু একটা কিনি আমি যদি হাল একটা দিই তাই নদী একটা দিতে চাই তান ধরে বাপর বিটা বাড়ি থইয়া আমি ওখানে বাড়ি বানাইয়া থাকি আর আমি বুঝি না তার মনো ও তো হিংসা খেলে খবরদার জান আজ মাতিছো মাতিছো আর কোনোদিন তা মুখে দিবার করবা সাইগিও তুমি আন্দু রাগ করে এখানে আমার বিয়ার পরটা কি তো ওখানে দেখি আর ভুল দেখ রে কিন্তু আমার ভাই হিংসুক না তাই না আমার লগে ইতা করুন নিশ্চয় কোনো কারণ আছে আমার কোন জায়গা কিতা ভুল হইছিল তাই হাক দিও না আমি যেখান দেখি আর ওখানে হইয়া যাও করে যাও করে যাও তুমি ওটা আপজো জি আপা তোর মার কথা এরা বেটিন তোর সাথ বুঝছো এরা আর কোনো বুদ্ধি আছে বেটিন তোর মা কত হইল কি অনুমানের উপরে তুই কিছু মনে করিস না বেটা যে বাবা তুই আপনি বউ কা আমরা তো দোকানে যাইতাম না বেটা আমি তোর লগে যাই বাবা সাথে মনের বাগানে ফুটিল ফুল রে রসিক হমর আইল না আমার রসিক হমর আইল না মনের বাগানে ফুটিল ফুল রে রসিক হমর খাইল না ও মেউ গান গাই যাইনি তুমি এরে মানুষ হইরা আইয়া যদি দেখে উমরাই বুইয়া আজি হলে গান গাইরা মানকে পুরো দিন মানুষ হইছে হ্যাঁ আপনি যে বাপ সব ধরছেন লাগে হাসা আছে হাজির সাহ হয়ে গেছেন আসসালাম আলাইকুম আজি সাহ ওয়ালাইকুম আসসালাম কাই ভাই লুকা আকি কেন আকি ভাই দেখো আমি তার বাপ আকি দিল বেঠে এমলা এটা আরবি মাত্রা বুঝছো তো না আচ্ছা এটা বাদ এখন বউ তোমরা বউ বইতাম হই অন্য মাটিত নি ওই ওই মাটির মানুষ মাটিত বই চায় এটা নিয়ম এই বউ বেটা নিব আজি সাহ বড় আদে বুঝছো নি ভাই দা ভাই উমরা গরো যাও তোমার লাগি জমজমর ভানি আর কিছু খাজুর লই যাও যাও আজও খাজুর আছে একবারে মেন জায়গাটা খেলে গেছি অবন দা জালি এবলা বাইরে হো তোমার নেগেটিভ মাইন্ড হরাইজন না লাগছে যে হরাইতাম ওই দেখো হজ করি আইও আপনার রাগ কমলো না ইটা করুন কেন আপনি চাচা আপনি হজ করছো তোরা হজর কিছু শেয়ার করুক আমরা লগে ওই করলো এরে শুনো যখন আমি ফেলিং টা কিলামি তখন মক্কার ওসি সাহেব এত দরি দরি লাভাইছ কি সম্মান হায় রে হায় জি কাম মতই রে সর্বনাশ মক্কার ওসি আপনারে চিনলা কিলা এ ওই লোকটা তুমি খালি কই রে চিনলা কিলা সারা পৃথিবীর মাঝে আমারে চিনে খালি তোমরা আমারে চিনলা না সম্মান বললাই না লোক আপনার মক্কার খেজুর আর জমজমে পানি অনুরা আল্লাহ খেজুর খাইও বুঝে উঠছি ইটা মক্কার অরিজিনাল খেজুর
আমরা আর পারছি না, আমরা সিদ্ধান্ত নিছি আপনার বাড়ির উপরে মামলা দিব। হায় রে বা হে রে, আমি তো এখনো আসি মরছি না, একটু সময় ধরো বা ধৈর্য ধরো। আর হওয়া লাগতো না রে বাবাজি, চিনছি তোমারে আমি। আচ্ছা বেটা, কই জিতা রে পুত তুমি? আমি তো আপনার বাড়ি খোটা মেয়ের বাড়ি যাইলাম। কেন বাবাজি, কোনো দরকার নেই বেটা। আমি তার সকলতা প্রসেসিং করিয়া ইন্ডিয়াত পাঠাইছি, তাই মুম্বাই সহ কদিন তাকিয়েও আইছো। আমি কোনটা বুঝলাম না রে বেঠাই। আমি রে বাবা যেখান বুঝার বুঝি লিছি, তাই নইলা মুম্বাই আজি গাঁর মানুষের খবর খান কেউ বুঝাইয়া দিয়াই। আমিও যাই গেছি চাচা, আমিও দেখি গিয়া পয়সা কোনটা লইতাম পারি নি চাচা। ওরে ইয়াল্লা কিতা হই কমাবো, তুমি সব রে হেদায়ত হেদায়ত করো। আমার ব্যাপারটা কিতা করলা জনাব? আনা ফিলফিল ইনটা কিলকিল মাফি মুশকিল। জি জি, ইটা কিতা কইলা বুঝলাম না মুশকিল মাফি। কেনে বুঝতে না, তাই কইরা ফিল আতা তুমি যাতা। আমি পাওনাদার, আমার লগে আরবি মাতলে হইতো না, বাংলায় মাততো। ইয়াল্লা 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 মালিস ইনতা খালিস। ধরো মিয়া রাখো তোমার খালিস, আমি তানাত করমু নালিস। মাফি নালিস ইনতা শয়তানু ইবলিস। কিতা কিতা, আমি আরবি নাও বুঝলে ইকান বুঝছি, তুমি আমার ইবলিস কইয়া গালি দিরা। তোমরা কোনটা বুঝি না, মুম্বাই আজকে মিছিল দিলাম বা কেন দরা গেলিস না? কিতা কিতা হইলে বুঝে আনি তোমরা, আল্লাহর গজব পড়বো তোমরা উপরে। আপনার উপরে আল্লাহর গজব পড়বো? আপনি মুম্বাইতে কি ফাঁকাইয়া ইয়া কইরা হজ করিয়া আইসুন, এখানে না করতে পারবানি? হ্যাঁ কিতা কো বেটা, তোমরা ঘটনা কিতা হাসানি? চান সূর্যর লাগান ঘটনা হাসা, প্রমাণ আছে? কেউ প্রমাণ দে হারাম দে দার হুয়া, এ তো নাজি সাবর লগে ইতা ঘটা আল্লাহ ইতা সহ্য করতা নাই। আর মাতিও না তুমি, পাসপোর্ট আর সৌদি আরবর ভিসা দেখাও। এই তু
তোমরা দেখে আমি হজর বিছা দেখাইতাম, তোমরা এই গাউর কিতা বুঝি লাইছি? হ্যাঁ এই তোমরা আমার লগে তানাত চলো, আর গাতির নাই তার লগে আমার টেকার মামলা করতাম। ওই রই 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 বাবুই বাবুরা এসব তা খুলা সবইলা মাফি মুশকিল আসান চুপ করো ইজ্জত যাইব তারা যাই রা থানা কিয়র জেলার কিয়র থানা আপনি কাম করুকা অসি স্যার রে ফোন দেয় কাউকা তার বাইন্দা ফিটাইতে বলা করি দেখ বেটা অসি সাপি গো আমার বাপ নি বেটা আমারে চিনে নি তার মোবাইল নম্বর আমার কাছে নাই ইয়াল্লা ইল্লা অতদিন আপনি মাতলা খাল লগি কিতা কইরে এখন হ্যাঁ ইটা আন্দু মাতিছি বেটা ওর ইটা মাতিছ না রে ফোন এখন বিপদ থাকি বাঁচতাম কিলা ও মাত মাত এক কাম করুকা চলো কা মনাই পাইছে বাইরে বাড়ি যাই তাই না তো আমরা বাঁচাইতে পারুন না না এখন বাড়ি দিতে হবে এক কাম করি বাড়িতে বাড়িতে বই একটা পরামর্শ করি দেখি কিতা করা যায় চলো কা চলো কা চলো কা এরে কোন কিতা কইতে হয় আচ্ছা এর এদিন বাবি আর পপি যে আইছিলাম রা বাড়িত এদিন কিতা তারা কইছিল নি তোমার তান রে ভাই সাহেব যে হজ গেছ না না খালি কইছ ওই কতই আর টাইম দেশের ভাড়া গেছ ও আচ্ছা বাবা কে ফোন দিরা আপনারে হ্যালো আসসালামু আলাইকুম ও ওসি সাহেব অনেক দিন পরে ভালো আছেন আপনি ইয়ে আমারে আপনি নানি পনেরোটা দিনের সময় দুঃখা আমি 11 লাখ টাকা নানি আপনার হাতে আমি সমঝাইও দিব জি 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 এরে হুনুকা কইরাম আপনি আপনার নিয়ে যাতে পাওনাদার হলোর কাছে পয়সা গুনটা দিবা বুঝছেন নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়া খুশি হইলাম তেরবালা তাহকা আসসালামু আলাইকুম আব্বা কি তো হইছে মানে কোনো সমস্যা নেই এরে ওসি সাহেব কি তালাই ফোন দিলা গাউর পাওনাদার হলে ভাই সাহেবের নামে থানাত গিয়ে অভিযোগ দিছে ওসি সাহেব কিতা কইলা আব্বা হঠাৎ ধরে বাবা কঠিন হয়েছে আমি পনেরোটা দিনের সময় নিছি দেখি কিতা করা যায় আব্বা বড় আব্বার কাছে মানছে মোট কত টাকা পাইতা পুরো 11 লাখ টাকা রে বাবা আব্বা কত টাকা বড় আব্বাই দিবা কিলা আমার জানা মতো তো বড় আব্বার কাছে কোনো টাকাও নাই জেলা নকরি বাবা ব্যবস্থা কর তুই আমার আমার বাবার ছায়া খুব করছুই আমার লাগে কত টাকা তুমি কই ভাই ভাই আফজলের বাপ দেখি কিতা করা যায় এখান তো যদি কোনোবাই না পাই তাইলে বাজারের দোকান পিঠা বেশি লিব ও হুনো মাত ও দোকান ওখানে আমরা সম্বল ই দোকান বেশি লিলে আমরা চলমু কিলা আমি দোকান বেচতে দিতাম না হেনে দিতে নাকি তুমি সাউনি আমি বাসিয়া থাকতে আমার ভাইয়ে জেল খাটিতা একটা জিনিস বোঝার চেষ্টা করো দোকান ছাড়া তো আমরা আর কিচ্ছু নাই দোকানি কেন আমার বাইর টাকা দেখি না আব্বা জান থাকতে ভাই সাহেব মিডিল ইস্ট গেছিলা ওখান থেকে খাম খরি খরি কষ্ট খরি খরি টাকা দিছু আর আমরা জায়গা জমিন দোকান ফাট কথা লইছে তান বাবুই তো তাই পাইছইন আফজলর মা কোনো যুক্তি দিবাই না আমার বাইর লাগি বাইর কাছে কোনো যুক্তি চলে না আমার কথা ভাই নেই আফজল জি তোমার কোনো মতামত আছে নিবা আমি আপনার লগে একমত আব্বা দোকান বেসবেন দরকার লাগলে আমি খামলা কাটিয়ে সংসার চালাইব সাব্বাস বেটা আমি তো মনে করছিলাম আমার বংশের রক্তর মাঝে দুষ দরিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া রক্ত তো দেখলাম ঠিক আছে রে আব্বা উত্তেজিত হইবা না আউকা গড়াউকা রেস্ট লোকা আর দোকান বেসার ব্যবস্থা করুকা দুশ্মনে দুশ্মনে করছে হাজি যাবে আমা কষ্ট দে এলাকার মানুষ বিগড়ে গেছেন আর অচি হিসাবে কইছেন কিতা গলা দিলে এবার অচি আমি বুঝি লিছি আব্বার সামনে বড় বিপদ বাঁচতে হইলে শুধু আব্বারে গিয়া ধরো ও কইছেন যে আমার আসল শত্রুটা আমার মনে হয়
এটা কথা হেউ কথা এরে আন্দু মাতিও না আমার পুরো ঠিকও কইছে এই মুহূর্তে মনে হয় সব সারা তোমার বাসা রাখিও না ইয়ার বাবি সাহেবের কথার লগে আমি একমত না আমি একমত না এরে দরকার লাগে আমি ওই সব নেই গুড সবাই ওইলে ইয়ার মাদর বাড়ি তুমি যাও না নয় আর কোনো বুদ্ধি বার করিও না আর নয়া বিপদ তুমি ডাকিয়ে আনিও না দেখো তাই রে বল্লা আমি ওখান কিতা হতাম ও মনাই সুরার গেছে গিয়া কিতা আমি ওখান নতই দিতাম রে ই কেন বিপদ বাই বাই গেছে যাইতা নত আর কি তো হইলো হাইরে ভাই তোমরা এটা বুঝতে পারি না আমার ইজ্জতের ব্যাপার সে ভালো ইজ্জত মারাইও না বুঝছো নি বাড়ি যদি এটা বেসর বাদর ইন মাথা মাথা না জেলর বাতা হওয়া লাগবে কথা কান ঠিক আছে জানিস তে কিতা হতাম উমরা বেটা উমরা বেটা না বাবা উমরা আজি আচ্ছা তো না উমরা আজি তোমার মতামত কি চা আমার মতামত হইলো মনাই ভাই সাহেবের বাড়ি গিতাম চলো কা ওখানে আইও আর দেরি হলো না তো ওখানে না আইয়া যা সারা আউ কা আউ কা আল্লাহ হাওলা আল্লাহ হাওলা আসসালামুয়ালাইকুম বন্তাত ভাই করনি ভাড়াইয়া দেখো আইয়া আসসালামুয়ালাইকুম আজি যাবনি আইয়া গরকা এরে ভাই রে বা এখন আর গরো যাইরাম না বুঝছো নি আমি একটা অনুরোধ করার লাগি তোমার কাছে আইছিলাম কিতা মাতই না আপনি আপনি অনুরোধ করতা কেনে আপনি আদেশ করুন দেখবো আপনার আদেশ পালন করতে রাজি আমরা ভাই রে বা আমি আজকে তোমার দরজাত বড় অপরাধী হিসাবে আইছি আদেশ করার মতো ক্ষমতা আজকে আমার কাছে নাই রে বাবাই ইয়াল্লা ভাই সাহেব আপনি এলাম আতুন খানে আপনি কত সম্মানী মানুষ হেরে বাবি আমারে আর শরম দিবা না আচ্ছা ভাই সাহেব গোড়া আক্কা গোড়াইয়া মাতিবা না হাসা কথা আজি সাহেব আপনার ইলা উবা করিয়া রাখা ঠিক না গোড়া আক্কা গোড় বইয়া মাতি মুন্নে না রে বাবাই গোড় এখন যেতাম না জেঠার লাগিয়ে আইসলাম ইয়ে মানে কিতা খালি মানে মানে হই না আজি সাহেব আপনি খুব কা কিতার লাগিয়ে আইসু হইন এরে মন্তাজ ভাই আমার ভাই সাহেবের কাছে যে তুমি তাই দেখা পাইতাই ও বিষয়ে তোরা আলাপ করার লাগি আইসলাম তোমার কাছে আচ্ছা সমস্যা নাই আলাপ করব ভাই বিষয় হিসেবে গিয়ে আমি থানার ওসি সাহেবের লোকে মাতিয়া 15 দিন করে সময় নিছি এখন আপনার কোনো সমস্যা হইব না যদি 15 দিন বাদে পয়সা কিনতেন দেই জি না জি না আরও ভালো হইব আপনি যেহেতু কইলিছেন ইনো আমরা টেকা পাইমু একবারে নিশ্চিত আপনার কথা রূপে আমরা আস্তে আছে আজি সাহেব আলহামদুলিল্লাহ চিন্তা করিও না মন্তাজ আলী ভাই হেরে সময় মতো তোমার পয়সা তুমি পাইবাই আমি নিজে দিমু মাশাআল্লাহ আশা করি আমি বার আমার ফুরির বিয়া দিতাম ফারমু ও বেটি মাই চম্পা তুমি সাসার উপরে রাগ গো নি বেটি দেখি তোমার মুখে আসি উসি নাই রে ফুদ দিও সাসা আমি আপনার উপরে রাগ পেজারো কি কিটা হবে বেটি মাই আচ্ছা তুমি হো সান রে মাই সাসারে কোন শাস্তি দিয়া তুমি খুশি হইবাই সাসা আমরা গরো বই আমার তো বানাল চা খাইলে আমি খুশি হই যাই মন্তাজ ভাই তোমার ফুড়ি গুতা বড় লক্ষ্মী আচ্ছা যাও বেটি তোমার হাতের চা বানাই খাইব না আচ্ছা যাও তাই ওটা চা জানলো আল্লাহ নসি গো বাল্লাই রাখলে কেউ বুঝছো আমি সব সময় আল্লাহর উপরে ভরসা আমরা যে মাছ মাছ আপনার হতা আপনার হতা বাড়তার বাজে আপনার আমল থাকছে আমল চালা আপনি ব্যামল লেখা শুনলেই তো না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আমি আপনার বাড়ি তুলা দিছি চাচা ও হারাম জাদারে আর বানাই সত্যি আমার বাড়ি তোর হাড়ে আমার সর্বনাশ হয়েছে হো রাফ হাডুর হ্যাঁ আমি আবার কিতা করলাম আচ্ছা আচ্ছা হোসাই তুই সেদিন মানুষের রাস্তা থইয়া কিতা হইয়া গেছো আমি আর মতো হই গেছিলাম চাচা আপনারা তো ইন্ডিয়াত মুম্বাইত গেছিলা চুপ ইন্টার লুক লুকি কুল লুকুল শয়তান আসমানি গজব পর্ব টাটা হইরা মরবে রে ফেরাউন হে ইতা কি জাত মাত আমি তো ভুল কিচ্ছু কইছিলাম মানুষরে এই মাথা খারাপ টেবেলর মাঝে নুথরে 200 টা দেখা বকশিস দিয়া কইছিলাম বলে কেউ যদি আমার গাউন হইলে জিকায় তে হইতে মক্কা শরীফ গেছিলাম হজ করা তুই খিলা কইলি আমরা বোম্বেত গেছি আর তুই কইছস কিতা ইন্ডিয়াত গেছি মুম্বাই বালা করছি হজ লইয়া আমি বেশি আমি মারতাম কিতা লাগি এই এ তুই যে আবার মুম্বাইত হইয়া মুম্বাই হাজি আবার টাইটেল দিলাইছ আর আবার ঢুকা ও আচ্ছা সরি চাচা কি সরি রে এই তুই আবার বিপদ ফালাইয়া হইলে নি সরি এই ও সরি শব্দটা কেবা করছে ওগুর নাম হান আমার যে নাইলে ফোন নাম্বার দে ফোন দিয়া জিগাইতাম বলে মানুষে অত বড় কাম করিয়া খাই সরি এক সরি আবার কত বড় টাটা ফালাইছ রাফ কার্ড
ya Allah, oto mat matu naple. Dekhi amar faulate khagunta dilai. Ere huria jagi, ar nile madar huria bo naf khador, madar huria Mumbai aji ta ke hon ki bawi jeye mi madar aji chatti. Mansha mare je log ya dekh baba de. Apne hano kana rag korra. Office e apnar rag kita allow korbo ni. Tumi jao mia. Gya koi office o. Khota hisabe emnei khosal jaiba. Oi, jao. Khota aji. Ei na barke. Ei beta, ei. Amare asta duniyar manush chine. Tui kita chilo sudani. Khota aji. ও বুঝছি আপনি আবো মাতসনি হাজি সাহেব এখন বিচার লই দা যা 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 ওয়া উমরা সাহেব জি খোকা আমরা এখন কই বিচারো যাইলাম কোনো বিচারো নাই আপনার মনাই বাইছে বড় বাড়ি যাইরাম না না মনাই বাড়ি যাইতাম লে মাথা নষ্ট করি যা গেছে কি খোরা হইছে সাইটা হয়তো বাড়ি ছড় জন্য যাইছে চলো আরবার ঘুরিয়া যাইগি যাইছে চলো কা চলো আজ ইশ সময় মত যে আমার টেকাটা হইতাম আমার আম্মারে বাঁচাইতাম পড়তাম দুঃখ করিস না বেটা ইটা সব হইল কি আল্লাহর ইচ্ছা ও চাচা ঠিক কইছ ও চাচা আমরা এখান উবাইয়া খারুফাকা কররাম চাচা কথা তো আমরা এখান উবাই হইলাম কেন আই ওরে বা ও টেকা গুন লইলাই বড় একটা বিপদের মাঝে আছি আমি কিন্তু ডাক্তার পড়তাম না বুঝছ না কোইন ভাইসাব কিটা কইতা থানা তা গসি সবে ফোন করছই ফোন করিয়া কইছন তারে 11 লাখ টাকা না দিলে গাড়ি ঢুলে ইস হই দিব ভাইসাব কো কথা নি আমার লগে বসে তারে আলাপ কইছ তারে কইছ একটু বাদ দে আমার বাড়িতে আমার ফেটো বেদ না করে আমি বাথরুম তো নি গাই আচ্ছা নি মনে হয় চোর তাই আমার ধরে লইছে আহা ভাইসাব ডরাইও না এখানে ড্রাইভার কিচ্ছু না আপনার ঋণ 11 লাখ টাকা আমি নিজে পরিশোধ করব আজকে জি আবার আব্বা ওসি সাহেবের সাক্ষী রাখিয়া সব পাওনাদারের টাকা আপনার সামনেও দিন কত টাকা তোমরা জোগাড় করলাই কিলারে মনে ভাই সাহেব বাজারের দোকান পুটো ওখান বেশি লেগেছে এটা কি দেখো আমার আমার ঋণ মারা লাগিনি রে মনে অবশ্য কেন ভাই তোমার তা কি আমার সম্পদ বড় তোমরা চলবাই কিলা আর আমার ভাতিজার ভবিষ্যৎ আমার এক বন্ধুর লগে মাতিছি তাই একটা ভিসা পাঠাইবে আমার আফজল রে আমি মিডিল ইস্ট পাঠাইব আমার বাবুর পাচ্ছি তো আমার বাতি যায় করছো না না আমি ও বিষয় দিবি দেশে বিদেশ গিয়া ভিডিও করি আমি ভাই ভাই করি ভাষা শুধু করবো এটা কি তা হল বড় আব্বা আপনার জোয়ান ফুয়া থাকতে আপনি বিদেশ গেরো জি করতা নি অসম্ভব আব্বা খুঁজ নিতুল না বানু আমার রক্ত আই যে আমার বুক খুঁড়ি গেছে আমার বাতি যার মা ছুন্ন সাব্বাস পেটা বাতি যা আজ থেকে টাকা পয়সার দরকার হইলে আমারে কইবা কেউরে কইবা না আমি খলে খলে দেওয়ার চেষ্টা করব বাবা রে আমারে আর ছোট করিস না শশাই নতুন লোকে কত খারাপ ব্যবহার করছি রাস্তাঘাটে কেউ খারাপ ব্যবহার করতা আমি আপনার উপরে সন্তুষ্ট আছি ও আরেকটা কথা আমি সৌদির একটা ভিসা পাইছি অন যাইরাম কি ইনশাল্লাহ আগামী বছর আপনার আমি হজ করাইব আর মতো ইসা স্যারে উমরা করাইব আর সরম দিস না রে বাবা আমি আসলে সবর গেছে শর্মিন্দা তোমরা আমারে মাফ করে দিও আল্লাহ আমারে মাফ করতা ওইসা
একটা বড় বড় কথা নাই বুঝবে দেখি তা বুঝবে ওই সব সব আমার লাইন করে বুঝাও সব হয়ে গেল।